মায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধে কেঁদেই চলেছেন ছোট্ট দুই শিশু তুবা ও তার ভাই তাসনিম তাসনিম কিছুক্ষণের জন্য চুপ থাকলেও তার ছোট্ট বোন তুবা কখনোই থেমে থাকছে না মাকে খুঁজছে এদিক ওদিক ফিরে সব সময় অনবরত কেঁদেই চলছে আর বলছে আমি মায়ের কাছে যাবো আমি মায়ের কাছে যাবো শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ও মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই মানব বন্ধন হয় এতে তুবা ও মাহিরের স্বজনরা ছাড়াও বাড্ডার স্থানীয় লোকজন ও সাধারণ মানুষ অংশ নেন গত বিশ জুলাই সকালে বাড্ডার একটি স্থানীয় স্কুলে মেয়ে তুবার ভর্তির খোঁজ নিতে যান তসলিমা বেগম রেনু ওই সময় কয়েক অভিভাবক তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে রেনুকে ছেলে ধরা বলে অপবাদ দিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যাওয়া হয় ততক্ষণে গুজব রটে যায় স্কুলে ছেলে ধরা এক নারীকে আটকে রাখা হয়েছে ওই সময় শত শত মানুষ প্রধান শিক্ষকের কক্ষ থেকে রেণুকে টেনে হেঁচড়ে বের করে পিটিয়ে হত্যা করে উচ্চ শিক্ষিত রেণু একসময় স্বামী ও দুই সন্তান নিয়ে বাড্ডা এলাকায় থাকতেন দুই বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলে তিনি মহাখালীতে স্বজনের সঙ্গে বসবাস করে আসছিলেন আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাইফ এইট বাংলাদেশ ও ঢাকাস্থ রায়পুরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের সঙ্গে ছিল রেনুর দুই সন্তান তুবা ও মাহির এক পর্যায়ে সেখানেই মায়ের জন্য অনবরত কাঁদতে থাকে ছোট্ট তুবা তখন কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনও তার কান্না দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এ সময় মানববন্ধনে অংশ নেওয়া দুবার বড় খালা তার বোন রেণু হত্যার সঠিক বিচারের দাবি করেন এবং হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন বন্ধুরা এ বিষয়ে আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দেশ বিদেশের সব রকম খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবাটনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ